পটিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্সের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দলের বিদায় সংবর্ধনা আজ এই দুইজে বিদ্যালয় মাঠত অনুষ্ঠিত হইয়ে কলেজের অধ্যাপক মোহাম্মদ আবু তৈয়বর সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও কেজিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান। বিশেষ অতিথি আছেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক, অ্যাডভোকেট এ কে এম শাহজাহানুদ্দিন, নুন্নাহার জালাল, অ্যাডভোকেট বদিউল আলম, মুজিবুল ইসলাম মিরু, ভাইস প্রিন্সিপাল হাসিনা খানম, প্রধান শিক্ষক শামসুল আলম সিদ্দিক ও কোহিনুর আক্তার সহ অন্যান্য। পরে বিজয়ী শিক্ষার্থী দলের মধ্যে পুরস্কার তুলে দেয় প্রধান অতিথি আলহাজ খলিলুর রহমান ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইল। সকল শিক্ষক শিক্ষার্থী এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।